বন্ধুরা, ভ্রমণ রসিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক নতুন গন্তব্যে নিয়ে যাব, যার নাম ত্রিবেণী। আমার ত্রিবেণী ভ্রমণ শুরু হলো মগরা স্টেশন থেকে। মগরা থেকে টোটো করে প্রথমে চললাম কুন্তিঘাট। আমার প্রথম গন্তব্য কুন্তিঘাট উডেন হ্যাঙ্গিং ব্রিজ। কুন্তিঘাট স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই ব্রিজ। শোনা যায় এই ঝুলন্ত ব্রিজ নবাব সিরাজদৌল্লার আমলে তৈরি। বহু পুরনো এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে কুন্তি নদী। এই ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন নিয়ে চলাচল করা নিষিদ্ধ। কুন্তি নদী পূর্ব দিকে বয়ে চলে গঙ্গায় মিশেছে। এই ব্রিজের ওপরে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগবে। কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম আমার পরের গন্তব্যের দিকে। ত্রিবেণীর এই অঞ্চল একটি শিল্পাঞ্চল। এখানে বিড়লার রেয়ন সুতোর কারখানা, আইটিসির টিস্যু পেপার তৈরির কারখানা আর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে। বিড়লার সুতো কারখানার পাশেই রয়েছে বিড়লা মন্দির। মন্দির বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা যায়নি। মন্দিরের সময়সূচি জানতে এই সাইনবোর্ডটিকে ফলো করতে পারেন। মন্দির সকাল 5:30 থেকে 9:30 ও বিকেলে 5:00 থেকে রাত 9:00 অবধি খোলা থাকে। মন্দিরের ভেতরে সাজানো বাগান থাকায় মন্দিরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গঙ্গার ধারের এই বিড়লা মন্দিরে পূজিত হন রাধা কৃষ্ণ। এরপর চললাম ত্রিবেণী সঙ্গম দেখতে। এটি গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল। ওই যে দূরে দেখছেন, সরস্বতী নদী গঙ্গায় মিশেছে। সময়ের ফেরে সরস্বতী ও যমুনা নদী আজ খালে রূপান্তরিত। এই যমুনা নদী আগে গঙ্গা ও ইছামতি নদীকে যুক্ত করত। আজ এই নদীকে অনেকে কাঁচড়াপাড়া খাল হিসেবে জানে। মনসামঙ্গল কাব্যে এই ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। এই পথেই চাঁদ সদাগর বাণিজ্য করতে পাড়ি দিতেন। পিণ্ডদানের ব্যবস্থা রয়েছে বলে ত্রিবেণী গঙ্গার ঘাটে ভক্তদের ভিড় সব সময়ই থাকে। ত্রিবেণী সঙ্গম দেখে চললাম জাফর খান গাজীর
দরগা ও মসজিদ দেখতে। বাংলার অন্যতম প্রাচীন মুসলিম স্থাপত্য হল এই দরগা এবং এই মসজিদ। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের দেয়া এই তথ্যগুলি পড়ে নিতে পারেন। ১২৯৮ সালে নির্মিত এই জাফর খান গাজীর দরগা দুইটি ভাগে বিভক্ত। পূর্ব দিকে জাফর খানের সমাধি রয়েছে, যেখানে প্রার্থনা চলছিল বলে প্রবেশের অনুমতি মেলেনি। এটি দরগার পশ্চিম দিকের ভাগ। এইখানে জাফর খানের এক ছেলের সমাধি রয়েছে। ভালো করে দেখলে দরগার দেয়ালে কিছু হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তি দেখা যায়। জাফর খান গাজী মসজিদের নির্মাণ শৈলী অন্যান্য মসজিদের থেকে একেবারেই আলাদা। মসজিদের গঠনশৈলীর মধ্যে বৌদ্ধ, জৈন ও হিন্দু মন্দিরের একটি মিশেল পাওয়া যায়। সব মিলিয়ে একবার এসে দেখেই নিতে পারেন এই দরগা। দরগার পাশে গঙ্গার তীরে দাঁড়িয়ে দূরে দেখা যায় ঈশ্বরগুপ্ত সেতু। বিখ্যাত বাঙালি কবি শ্রী ঈশ্বরচন্দ্র গুপ্তের নামে নামাঙ্কিত এই সেতু। অনেকেরই হয়তো জানা নেই ঈশ্বরচন্দ্র গুপ্তের বাড়ি কাঁচড়াপাড়ায় ছিল। গঙ্গার ওপারের জনপদ কল্যাণী। এখান থেকে আমি চললাম আমার পরের গন্তব্য রঘু ডাকাতের কালীবাড়ি বাঘাটি। রঘু ডাকাতের গল্প অনেকেরই শোনা। বহুকাল আগে এই ডাকাত কালীবাড়িতে নরবলির প্রচলন ছিল। এ নিয়ে একটি ছোট্ট গল্প বলে দিই। একবার এই পথ দিয়ে যাওয়ার সময় সাধক রামপ্রসাদকে ডাকাতেরা বন্দি বানিয়ে নিয়ে আসে নরবলি দেওয়ার জন্যে। কিন্তু তার কণ্ঠে কালী বন্দনা শুনে আর মা কালীর মহিমায় রঘু ডাকাতের মন বদলায়। রামপ্রসাদকে তারা ছেড়ে দেন এবং নরবলি দেওয়ার প্রচলনটিও তারপর থেকে বন্ধ করে দেওয়া হয়। এই মন্দির সব সময় খোলা থাকে, এখানে এসে মা কালীর দর্শন করে নিতে পারেন। এবার বাড়ি ফেরার পালা, তাই ফিরে চললাম মগরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত।
জায়গাগুলির ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক।